নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গোপনীয় কয়েকটা কথা তুলে ধরবো, যেটা নাকি প্রিয়া বলবে। হ্যাঁ, এবং কী কী কথাগুলো, এবং একটা মেয়ের মানে ভিডিওর আজকের টপিকটা হচ্ছে গিয়ে একটা মেয়ে যখন একটা শ্বশুরবাড়িতে যায়, তার স্বামীর সাথে কী কী কমপ্লেনগুলো থাকে, সে তার স্বামীর থেকে কী কী আশা করে, এবং তার থেকে স্বামীর থেকে যে মেয়েটা যখন একটা শ্বশুরবাড়িতে যায়, তো স্বামীর থেকে কী কী আশা করে, কী কী মানে তার অসুবিধা অসুবিধা এইসব সম্বন্ধে প্রথম ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। এবং এক্সপিরিয়েন্স বলতে কী, এবং কতগুলো কোনটা কোনটা দরকার এবং কি হওয়াটা উচিত সেটাও বলবে। ঠিক আছে, তো আমি সবার প্রথমে জিজ্ঞেস করবো, তা আজকে ভিডিওর টপিকটা এই সম্বন্ধে, তো ঠিক বলেছি তো? ঠিক আছে, তো একটা মেয়ের মানে শ্বশুরবাড়িতে আসলে পরে মানে তার তুমি কী কী আশা করা যায়, কিংবা কী কী আশা করাটা উচিত, এবং স্বামীর কী কী কর্তব্য কী দায়িত্ব? তো দেখো, আমি তোমাকে একটা কথা বলছি। প্রথম যেটা হয় যে একটা মেয়ে যখন বিয়ে করে আসে পরের বাড়িতে, পরের বাড়ি তখন কিন্তু তার কাছে নিজের বাড়ি না, নিজের বাড়ি ছেড়ে সে আসছে একজনের হাত ধরে। তো কথা হচ্ছে যে সে যে আসছে সে কী কী আশা করবে, এটাই আশা করবে, আমি মায়ের কাছ থেকে আসছি, মায়ের ভালোবাসা, তাই তো, যার হাত ধরে এসেছি তার ভালোবাসা, সে আমার সুবিধা অসুবিধা, তাই তো, আমার কতটা মানে খেয়াল করবে। কারণ এই যে আমি একটা জায়গা থেকে যখন আর একটা জায়গায় আসবো, আমি তো আর জানবো না সেখানকার পরিবেশটা কেমন, তখন তো আর আমি জানবো না যে মানে সেখানকার পরিবেশটা কেমন, মানুষজনগুলো কেমন। শুধুমাত্র একজনের হাত ধরে, যার হাত ধরে এসেছি, যদি আমি যদি অ্যারেঞ্জ ম্যারেজ করি, তাহলে আমি তাকেও চিনবো না যে সে কেমন, সে মানুষটা কেমন, তাকেও বুঝতে আমার সময় লাগবে কি, তাই তো। এবার যদি লাভ ম্যারেজ হয়, লাভ ম্যারেজ হলেও কি, লাভ ম্যারেজে এখন সেই ডুগলি সিঁড়িটা বেরিয়ে গেছে, মানে যখন যাচ্ছে তখন দেখতে এক, আর বাড়িতে এসে আর এক, তাই তো। এবার যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু পরিস্থিতিটা আলাদা হয়ে যায়। তো একটা মেয়ে এটাই আশা করে যে মায়ের ভালোবাসা, যার হাত ধরে এসছে তার ভালোবাসা, কেয়ার, খাওয়া দাওয়া সব কিছু কেয়ার। ঠিক আছে, একটা মেয়ে এগুলোই আশা করে, যাতে সব কিছুতে তাকে কেয়ার করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে যখন একটা মেয়ে শ্বশুরবাড়িতে যাবে, তখন সেই বউটা কি খাচ্ছে কি খাচ্ছে না অবশ্যই সেটা দেখা, তার শরীরটা অসুস্থ হলো কি হলো না, দেখা গেল আমি এখন নতুন এসেছি যে আমার শরীর খারাপ হলেও তো আমি বলতে পারছি না, আচ্ছা তাই না। আমার নতুন আসলে অবশ্যই কোন যে কোনো জায়গাতে নতুন গেলে পরে একটা বলা একটু আনকনফিল এরকম একটা লাগে, বলা যায় না। কিন্তু মানে বউর দিক থেকে এই জিনিসটা তার প্রতি এটা আশা করে, আশা করে স্বামীর ওপরে আশা করি যে আমাকে দেখে যেন সে বুঝতে পারে আমার শরীর খারাপ করছে, আমার কষ্ট হচ্ছে, আমি এই জিনিসটা করতে পারছি না, এটা বলতে পারছি না। হ্যাঁ, সেটা স্বামী যেন দেখে বুঝতে পারে। অবশ্যই অবশ্যই, তাহলেই তো সেটা ভালোবাসা। অবশ্যই, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো এই দুটো পয়েন্ট যেটা নাকি স্বামীদের নাকি অবশ্যই দেখা উচিত যখন নতুন বিয়ে করে যখন যাচ্ছে। নতুন বলে না, নতুন বলে কোনো কথা না, না নতুন হোক কেন, পুরনো হলে কি সে আর দেখবে না? হ্যাঁ সেটাও একটা কথা, ঠিক, অবশ্যই দেখবে, কেন দেখবে, তবে নতুন বলে কোনো কথা না। আমার কথা হচ্ছে সেটা যেন চালু থাকে। এখন এমন এক একটা সময় আসে কি, এক একটা জিনিস আসে যে নতুনে নতুনে মানে দেখানোর জন্য, ওরে বাবা বিশাল, শাশুড়ি দেখাচ্ছে, অবশ্যই শাশুড়ি কি কেয়ার করছে, বরে ওরে বাবা কি কেয়ার করছে, ভাসুর শ্বশুর সবাই। কিন্তু যখন আবার যে এক দেড় মাস চলে যায়, মাস দুয়েক যখন চলে যায়, মাস ছয়েক যখন চলে যায়, তখন সব আসল রূপ, আসল পরিচয়, কে স্বামী কে শ্বশুর আর কে অসুর, মানে আসল রূপগুলো দেখা ধরা পড়ে, তাই তো। তো যাই হোক, মানে যেটাই ধরা পড়ুক আর ধরা পড়ুক না, কিন্তু ব্যাপারটা মাথায় এটাই রাখতে হবে যে একটা ছেলেকে যখন সে, অবশ্যই আমিও এই কথাটা আমিও একই কথাই বলবো, অবশ্যই কথাটা বিচারের যুক্তি আছে যে যখন একটা মেয়ে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, তার বাবা মাকে ছেড়ে দিয়ে, প্লাস তার পাড়াকে ছেড়ে দিয়ে, এবং আপন মানুষদেরকে, আপন মানুষদেরকে ছেড়ে দিয়ে, এটাও আপন মানুষ, যাই হোক অচেনা মানুষ, এইবারে গিয়ে তাদের বাড়িতে থেকে এবং তাদের সাথে এক জায়গায় মানে সেই তাদের তালে তাল দিয়ে একটা চলা খুবই একটা টাফ ব্যাপার। যদিও বা এটা মানে সমাজের রীতিনীতি হোক কিংবা সমাজের জিনিসটা প্রচলিত যেরকমভাবেই আমাদের এই জিনিসগুলো, আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হয়ে আসছে মানুষের যে মানে মানুষ
মানুষ মানে বউদের উপরে কি চাপিয়ে দেয় যে আমার বউ খুব মুখ করে, আমার মানে বৌমা খুব মুখুটি, খুব মুখ করে ঝড়, কিন্তু এটা কি সত্যি, এটা কি বাস্তব? এটা কিন্তু বাস্তব না। বাস্তব কোনটা? সে যখন এসেছিল, একজন যখন তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসছে, সে কি সেই মুখ নিয়ে এসেছিল? মোটেও না। মানুষ কি করে, পরিস্থিতিতে পড়েই কিন্তু আস্তে 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 পাল্টে যায়। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ ঠিক। আজকে যখন আমি তোমাকে যখন কোনো মানুষ কিন্তু জন্মানোর পরে কোনো কিছু মানে পেট থেকে কিন্তু শিখে আসে না, মানে দেখে, সমাজকে দেখে কিংবা তার মাতা পিতা কী করছে সেগুলো দেখে, এবং পাড়া প্রতিবেশী কী করছে সেটা দেখে, কিংবা বাড়িতে যেটা হচ্ছে সেগুলো দেখে দেখেই কিন্তু মানুষ শেখে, কিংবা মোবাইল ইন্টারনেট কোনো কিছু কিছু থেকে শেখে। তো সেই শেখার পরিপ্রেক্ষিতেই কিন্তু মানুষ আস্তে আস্তে বড় হয়, এবং তারপরেই সেই সে যেসবগুলো ছোটোবেলা থেকে শিখেছে সেগুলো বড় হয়ে বলতে দেবে, শুরু করে দেয়। এবার সেটা সে ভালো যদি শেখে থাকে তাহলে ভালো করবে, আর সেটা যদি কোনো কিছু খারাপ শিখে থাকে তাহলে সেটা খারাপটাই হবে। মানে গাছে যেরকম যত্ন করেছে সে হিসেবে ফল পাবে, এই হচ্ছে ব্যাপার। না এটাই হয় বেশিরভাগ। আবার বলে না যে আপনার একটা বেশি মানে দেখবেন একটা জিনিস, যে জানি না আমি সবার ক্ষেত্রে হয় কিনা, কিন্তু আমি মনে করি যে সবার প্রায় মানুষের ক্ষেত্রেই হয়, মানে স্বামীরা মানে বেশিরভাগটাই কি করে, মানে কি বলবো, যে যাকে নিয়ে এসেছি, ধরুন ও আমাকে নিয়ে এসছে, ধরুন আপনি আমাকে নিয়ে এসছেন, তা আমি এখন আমি যখন আপনার পুরো কেয়ারটা করবো, তা আপনারও উচিত আমাকে পুরো কেয়ারটা করেন। অবশ্যই, কিন্তু সেটা কিন্তু করেন না, সেটা কিন্তু হয় না, সেটার উল্টোটা হয়, নাটক করছে। বেশিরভাগটাই মানে এটাই হয় যে মেয়েরা নাটক করছে, নাটক, শরীরটা খারাপ হয়নি, এমনিই শুয়ে রয়েছে, ঢং, এই সব জিনিসগুলো, এগুলো কিন্তু মানা না। কিন্তু একটা স্বামীর যখন শরীর খারাপ হয় না, তখন সে মহিলা কিন্তু টেনশনে পড়ে যায়, কী হলো কেসটা, কী করে হলো, হিত হওয়া উচিত না, একটা টেনশন, সে তখন তার মন প্রাণ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে, আর স্বামীরা কিন্তু তা করে না। কেন করে না? কারণ সে তো খেতে পাচ্ছে, তার মা তো রান্না করে দিচ্ছে, এদিকে না পেলে ওদিকে যাচ্ছে। আর একটা জিনিস দেখবেন, মারা কিন্তু ছেলের সামনে ভালোই থাকে, কোনো সময়ের জন্য খারাপ না, বউ কিন্তু খারাপ হয়ে যায়, বউ খারাপ। মানে একটা জিনিস আছে যে স্বামীরা তো সবসময় বাড়িতে থাকে না, তা যখন যে ব্যবহারটা তার সাথে হয় সে কিন্তু সে রিপিট দেওয়ার চেষ্টা করে। এবার দেখা গেল সে যখন রিপিট করছে, তার স্বামী বাড়ি চলে এলো, কি এরকম হচ্ছে, খারাপটা কিন্তু বউ। হ্যাঁ হ্যাঁ, মানে এটা বলতে চাচ্ছো যে দেখা গেলো আমার সাথে কোনো একটা বাড়িতে ধরো স্বামী নেই, অবশ্যই আমি দেখা গেলো বাড়িতে রয়েছি, আমার সাথে কোনো একটা খারাপ কিছু হচ্ছে, এবার সেই সময়টা আমি জবাবটা ঠিক টাইমে দিতে পারলাম না, এবার দেখা গেলো এমন টাইমে জবাবটা দিতে যাচ্ছি, এবার দেখা গেলো সেই টাইমে স্বামী বাড়িতে ঢুকে গেলো, এবার স্বামী মনে করলো কি হ্যাঁ আমার বাবা মার সাথে এরকম খারাপ ব্যবহার আমার বউ করছে, আমার ছোটোবেলা থেকে এত কষ্ট, তাহলে এরকমই করে, তাহলে হয়তো প্রায় দিন এরকমই করে। হ্যাঁ, আমার ছোটোবেলা থেকে বাবা মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আর আমার বউ কী করছে, আমার বাবা মায়ের মুখের উপরে কথা বলছে, এই ধরো রে বউকে, ধরো রে পিটাও রে, এই করো রে সেই করো রে, কী হবে যাবে, একটা বকা দিয়ে দিয়েছিলো কিংবা একটা ভুল বুঝলো। এখন 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 সময় এখন সময় অত একটা গায়ে হাত তোলাতুলি হয় না, কিন্তু বেশি কি মানে বেশি জিনিসটা কি হয়, বেশি জিনিস এটা হয় মনোমালিন্যটা হয়ে যায়। গায়ে হাত তুললে এখন তো মহিলা সমিতি আছে, আইন আছে, পুলিশ ব্যবস্থা আছে, যার জন্য এখন গায়ে অত একটা মানে মারামারিটা কম হয়, কিন্তু মুখে মারামারিটা বেশি হয়। আবার মানে মুখের যে মারামারিটা হচ্ছে সবথেকে খতরনাক, আমি এটাই মনে করি সবথেকে খতরনাক। এক একটা জিনিস আছে মানে পারে না মানুষ, বলে না যে হাতে পারি না হাতলে পারি, এক একটা জিনিস আছে। ধরো আমি তোমার একটা কথা বলছি, ধরো তুমি আমার শাশুড়ি, আমি রান্না বান্না করছি, তুমি আমার রান্নাটা খাচ্ছো না, খারাপটা কার লাগবে? আমি কষ্ট করে রান্না করছি, ও আমার রান্নাটা খাচ্ছে না, খারাপটা লাগলো। কি দেখা গেলো তুমি রান্না করেছো, তুমি এসে দুমদাম করে আমাকে দেখে দরজা লাগিয়ে দিচ্ছ, আমি খাইনি, আমাকে একবারও জিজ্ঞেস করছো না, আমার কতটা খারাপ লাগে, এরকম করেই কিন্তু খারাপটা হয়ে যায়। খারাপটা হয়, তবে এখানে আমার একটা কথা বলার আছে। অবশ্যই আমার এখানে একটা কথাই বলবো, দেখো মানে জীবনে কিন্তু জীবনটা কিন্তু বড়, জীবনটা কিন্তু ছোট্ট এইটুকু না। আর মানে জীবনটা মানে কি বলবো, মানে ধরো একটা গরুকে গলায় একটা দড়ি দিয়ে ধরো এক জায়গায় বেঁধে দেওয়া হলো, ঠিক আছে, সে বেঁধে দিলে পরে কী হচ্ছে, সে গরুটা যত দূর তার দড়িটা যাচ্ছে সে কিন্তু তত দূরটাই ঘাসটা খেতে পাচ্ছে, তার কিন্তু বাইরে কিন্তু যেতে পারছে না। এটা কিন্তু সেটার উত্তর হলো না,
আমি সেটা বলতে চাই না, তুমি আমার একটা কথা বোঝো, সাপোজ একটা কথা বোঝো, এই যে যে জিনিসগুলো হচ্ছে, যে জিনিসগুলো হচ্ছে, যেই মানে ব্যবহারগুলো হচ্ছে, সেটা কিন্তু তার সাথেই হচ্ছে, এমনটা না যে সে তার জন্য তার জীবনটা ফেলে রেখেছে, সে কিন্তু না, সে কী করবে উপরন্তি অন্য কিছু করার চেষ্টা করবে, এমন না যেই হচ্ছে বলে আমি মনে করি না যে এখনকার মহিলাদের এরকম হওয়া উচিত, এই যে আমার সাথে খারাপ ব্যবহার হলো আমি ফ্যাচ ফ্যাচ করে কান্না করবো, আমি খাবো না, আমি করবো মুখ ভারী করে রাখবো, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কারণ পরের ছেলে পরেরই হয়, নিজের হয় না, যেটা হয় না সেটা হয় না, নিজের কোনটা হবে, নিজে যারা জন্ম দিয়েছি আমি সেই আমার নিজের, যেমন আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি, আমি যদি না খেয়ে থাকি আমার মেয়ে কষ্ট পাবে, আমার মা খায়নি। দেখো একটা কথা জানি, পরের ছেলে পরে অবশ্যই হতেই হবে, তাকে হতেও বাধ্য, সে কোন দিক থেকে বাধ্য, কারণ তার জন্মদাতা মাতা, জন্মদাতা পিতা, যার যখন বউ ছিল না তখন কিন্তু তারাই কিন্তু মানুষ করেছে, এইবারে কিন্তু সেই ছেলেটাও কিন্তু একটা বাধ্যতামূলক, তার মা বাবার কথা শুনতে সেও বাধ্যতা, হ্যাঁ এটাও কিন্তু দেখতে হবে। কিন্তু যারে নিয়ে এসছে হাত ধরে, যে তার সব কিছু পেছনে ফেলে এসছে, একটা মেয়ে তার মা বাবা, আমি মানলাম যে তার মা বাবা তাকে মনে করেছে, তার মা তাকে বড় করেছে, সে বউ কিন্তু বলে না যে তোমার মা বাবাকে ছেড়ে দাও, দেখো না কেন, দেখো মাকে মায়ের মতো দেখো, বউকে বউয়ের মতো দেখো, কি এটা তো মায়ের বাবা রয়েছে, বউয়ের যদি বর না থাকে বউ কী করবে। আমি মেন কথা, আমি যেটা আমার যেটা মনে হয়, প্রথম কথা ধরো ধরো একটা মান সম্মান, আমি জানি মেয়েদের মান সম্মানটা বেশি আর ছেলেদের মান সম্মানটা, মানে আমি সেটা বলছি না, কিন্তু মেয়েদের না মান সম্মানটা বেশি, ঠিক আছে। এইবারে কথার কথা আমার মনে হয়, মানে আমার অভিজ্ঞতা আমি বলছি, আমার আমার কথাটা সাপোজ আমি বলছি, সাধারণত ধরো আমি ছেলে, মানে কোনো একটা যদি কাজ করতে গিয়ে যদি সেই কাজটা যদি ভালো হয় কিংবা সেই কাজে যদি আমার লাভবান হয়, তাহলে কিন্তু আমি মানে মানে হ্যাঁ তবে সেটা অবশ্যই সৎ পথে হতে হবে, এবং সেটা যদি সৎ পথে কাজ হয় এবং সেই কাজটা যদি করতে গিয়ে এখন যদি কোনো মান সম্মানের যদি দ্বিধাবোধ আসে, আমি মান সম্মানটাকে তোয়াক্কা করি না, মান সম্মানটাকে আমি ভেঙে দিয়ে আমি কিন্তু সেই কাজটা করার চেষ্টা করি, সেটা যে কোনো কাজ হবে, সেটা হতে পারে কোনো থালা বাসন মাজা কিংবা কোনো হোটেলে গিয়ে কোনো রান্নাবান্না কিংবা যে কোনো যে যত খারাপ ইয়ে কাজ হোক, নিচু নিচু হয় কাজ, কোনো ছোটো বড়ো নাই, তাই বলছি মান সম্মানটা কিন্তু তখন সৎ হওয়া উচিত, হ্যাঁ কিন্তু কাজটা সৎ হওয়া উচিত, ঠিক আছে। তো আমিও এটাই মনে করি, মেয়েদেরকেও মেয়েদের বউকেও আমি এটাই মনে করি, শ্বশুর শাশুড়ি মা এরা কিন্তু একটু মানে উঁচু পদেই সবসময় থাকে, হ্যাঁ এবারে মানে তাদের কাছে যদি আমার মনে হয়, এটা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, তাদের কাছে যদি আমার মনে হয় যে আমার মান সম্মানটা চলে যাচ্ছে, মানে তাদের কাছে মান সম্মানটা চলে যাচ্ছে এবং সেই কাজটা করলে আমার জিনিসটা ভালো হবে কিংবা কাজটা করলে আমার জিনিসটা মানে কাজটা ভালো হবে, আমার মনে হয় সেই মান সম্মানটাকে আমার মনে হয় জলাঞ্জলি দিয়েও আমার মনে হয় কাজটা করা উচিত, এটাই আমি মনে করি। কোন কাজটা করা উচিত? যে কোনো কাজ দেখাচ্ছে, যদি কোনো শ্বশুর শ্বশুরমা যদি বলে যে না বৌমা তোমাকে দেখা গেল যে তুমি এখন ভাত খেতে গেছো কিংবা তুমি এখন কোনো একটা ঘর ঝাঁপ দিচ্ছ, হ্যাঁ এমন একটা তোমাকে সিচুয়েশানে ফেললো, তুমি সেখানে মান সম্মানে পড়ে গেলে, হ্যাঁ সেই মান সম্মানটাকে আমার মনে হয় তোয়াক্কা করা উচিত না, মান সম্মানটাকে কোনোভাবেই আমার মনে হয় সেই দিক থেকে তাকানো উচিত না যে আমার মান সম্মানটা চলে যাচ্ছে, বাড়ির মধ্যে আমার মান সম্মান চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে এই জিনিসটা মনে দেখাটা ঠিক না, আমি যদি বাড়িতে যদি আমি নিজের যদি কাজ করি এবং নিজে যদি কেউ যদি কোনো কথা বলে, নিজে যদি কোনো কিছু কি মান সম্মানে কি আছে, আমার কাছে এটাই মনে হয় যখন আমি বাইরে যে বেরোবো তখন সেটা আমার মান সম্মান দরকার, বাড়ির ভেতরে তো আমার নিজেরই বাড়ি, এখানে কোনো মান সম্মান কিংবা কোনো ভেদাভেদ মানে ও বড়ো এ ছোটো, হ্যাঁ বড়ো ছোটো তো ধরো আছে, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা ইয়েতেই সমান একটা মনে মিল থাকা দরকার, মনে সেটাই মিল থাকলে বলে ব্যাপারটা ঠিক জমে না। আবার আরেকটা জিনিস কী হয়, আমার কথাটা তুমি বুঝতে পারলে না, একটা জিনিস কী হয় ধরো যখন স্বামীরা বাড়িতে থাকে তখন কিন্তু ব্যবহার আলাদা হয়, স্বামীরা যখন থাকে না তখন কিন্তু ব্যবহার আবার আলাদা হয়, এই যে ভেদাভেদটা কেন হবে? আমি তো ওইটাই প্রথমে ওর জন্য প্রথমে স্যালেন্ডার করলাম যে মান সম্মানটাকে ধরলে হবে না, এই যে ধরো তোমার সাথে যে ধরো খারাপ ব্যবহারটা করছে, এই খারাপ ব্যবহারটা লাগছে কী করে, এই খারাপ ব্যবহারটা লাগছে তখনই যদি তখন তুমি মান সম্মানের যদি মানে একটা মাইন্ডে যদি তুমি নিয়ে নাও, মাইন্ডে যদি তুমি নিয়ে নাও তখনই কিন্তু তোমার খারাপটা লাগবে। এবার তুমি যদি সে মাইন্ড টাচিং কথা বলে মাইন্ডে যাবে না,
হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না? তবে কারণ রক্তে গড়ে রক্তে গড়া মানুষ এবং তার মধ্যে বিবেক আছে, আত্মা আছে, মন আছে, প্রাণ না, আপনারাই বলুন এখন এখন দেখা গেল বলা মানে এরকম কোন একটা কথা নেই, বাপের বাড়িতে তো আলু ভাতের জোটে না, এখানে মাছ খাচ্ছে তাও হচ্ছে না, কিরকম লাগবে কথাটা? এরকম মানে আমার সাথে এরকম আমার শাশুড়ি কোনোদিন বলেনি, যেটা সত্যি যে আলু ভাতে ওখানে জোটে না। হ্যাঁ এটা আমি আর কি বললাম যে এরকম বলে না যে বাপের বাড়িতে তো আলু ভাতেও জোটে নি, এখানে এসে মাছ খাচ্ছে তাও বলে কি খায় না খায় না, এই কথাটা কীরকম লাগে? তখন কীরকম লাগবে যে আমি তো ওখানে খেতাম কি না খেতাম সেটা হচ্ছে আমার, আমি এখানে এসে খাবো কেন? আমার স্বামী তো কি তাই তো, আমার স্বামী তো রোজগার করছে, টাকা তো ইনকাম করছে, দিচ্ছে সংসারে। সেটা যদি আবার আবার দেখা গেল এই কথাটা এখানে হলো, যখন আবার যে স্বামী যে আসবে তার আগে দেখা গেল উল্টো হয়ে গেল কথাটা, এই কথাটা উল্টো হয়ে গেল না। সেক্ষেত্রে আমি মনে করবো বউয়ের কখনোই চেপে যাওয়াটা উচিত নয়, যেটা সত্যি সেটা সম্পূর্ণ কথাটা সবার সামনে বলে ধরাটা উচিত। এবং এইখানে এইখানে যেহেতু আমি প্রথম কথার উত্তরটা দিই, হ্যাঁ যদি এরকম প্রীতি শোন না, প্রথম কথার উত্তরটা দিই, যদি এরকম সিচুয়েশান হয় যে কোনো নতুন বিয়ে করে গেছে, নতুন বলে কোনো কথা না, নতুন কিংবা পুরনো ধরো বিয়ে করে গেছে, হ্যাঁ তারপরে কি যাওয়ার পরে গেল হাসি কেন, হাসি কি আছে কথাটা কি বলে, নতুন কিংবা পুরনো বিয়ে করে গেছে মানে যাই হোক আমি প্রশ্নে আছি। হ্যাঁ মানে তোমার প্রশ্নটা হলো ধরো কেউ গেছে এবারে সে আলু মাছ ভাত খাচ্ছে, গিয়ে শাশুড়িমা গিয়ে বললো যে আলু ভাতেও তো জোটেনি, এখন খাচ্ছে মাছ ভাত, তাও হচ্ছে না, তাও হচ্ছে না, ঠিক আছে? তো শাশুড়িমার বক্তব্য এইটা, ঠিক আছে? তো মহিলা যে বউটা স্বাভাবিক সে খেতে পারবে না, তখনই সে খেতে পারবে না, সে যদি সে আমি তখন কই বলবো, ওই যে আমি বলবো যে না তুমি মান সম্মানের দিকে দেখো না, তুমি ভাতটা খেয়ে নাও, ঢুকবে না গলা থেকে প্রথম কথা, এটা আমি মানি যার জন্য আমি বলছি ঢুকবে না প্রথম কথা। আর তারপর হচ্ছে গিয়ে যখন এই কথাটা শুনবে তখন কিন্তু সে খাওয়াটা কিন্তু ছেড়ে দিতে বাধ্য, সে কিন্তু খেতে রাজি হবে না, ঝট করে এরকম কাউকে বললে গেলে সে থোড়ি না সে রাজি হবে। হ্যাঁ যারা, হ্যাঁ যারা পাগল বোঝে না সোজে না পাগল, তাদেরকে পাগ যাই তুমি বলো না, গালাগালি খাস খিস্তে যাই তুমি দাও না কেন, সে কিন্তু ভাতের থালা নিয়েই ও কিন্তু ভাতের থালাটাই চিনবে, ও কিন্তু তুমি কী বললে না বলে ও কিন্তু ওইসব চিনবে না, মান সম্মান তো দূরে থাক, ও একটা কথা বলে ভাত, হ্যাঁ মাছ, হ্যাঁ ভাত, লাঠি ভাত, ঘুষি হ্যাঁ ভাত, পাগল ছাগল এরকম তো ওইসব বুঝবে না। কিন্তু একটা যে সুস্থ নর্মাল যেসব মানুষ তথা ব্যক্তি তাকে একটা বললে পরে তাকে একটা শুধু ব্যবহারটায় বলতেও লাগবে না, মুখ ব্যবহারটা খারাপ করো সে কিন্তু বুঝে যাবে এবং সে কিন্তু সে খেতেও পারবে না। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, হ্যাঁ অবশ্যই এই কথাটা অবশ্যই বলা উচিত, প্রতিবাদটা অবশ্যই করা উচিত, এবং শুধু প্রতিবাদ না এটাকে বোঝানো উচিত, কাকে বোঝানো উচিত, দুজনকেই বোঝা উচিত, এমনকি তার মাইক দাদা এরকম যদি সিচুয়েশান হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথম কথা হচ্ছে যে বউ যে যার হাত ধরে গেছে, হ্যাঁ তাকে জবাবটা দিতে হবে, তাকে জবাবটা দিতে হবে যে আজকে আমি আপনার হাত ধরে এসেছি কিংবা তুমি আমাকে হাত ধরে নিয়ে এসছো, আমি আজকে যদি এক থালা ভাত খেতে যাই কি দু থালা ভাত যদি খেতে যাই তাহলে এই প্রশ্নটা কেন আসবে, প্রশ্নটা কেন আসবে যে কিংবা খাওয়ার খোটাটা কেন দেওয়া হবে, আমি তো এখানে সংসারে আসি তোমার হাত ধরে ধরো এসছে এবং ধরো তুমিও ধরো কথা বলে নিয়ে এসছো যে ভাত ধরেছে, তো প্রশ্নটা কিন্তু তাকেই জিজ্ঞেস করতে হবে যে তোমাকে নিয়ে এসছে। এবারে তার কাছে যদি উত্তর যদি না থাকে তাহলে কী করবে? সে বললো বয়স্ক মানুষ আজ আছে কাল নেই, হ্যাঁ ওনার কথা গায়ে গেলাভ নেই, হ্যাঁ সাধারণত এরকমই বলবে যে আমি এত কষ্ট করে কাজ মাস থেকে এসছি, এত খাটাখাটনির পরে এসছি, আমি এখন কি মা বাবার সাথে গিয়ে ঝগড়া করবো কিংবা মার সাথে গিয়ে এখন আমি তর্ক করব, সাধারণত কিন্তু এই জিনিসটা হয় ওই ভাঙা চাপাই কিন্তু চলে যায় তলাতেই চলে যায়, আর ম্যাক্সিমাম মাইন্ড কিন্তু সবসময় এক থাকে না, ওই মাইন্ড কিন্তু ঘুরতে থাকে ঘুরতে থাকে। তো ধরো আমি আজকে এই মাইন্ডটা নিয়ে ধরো দুঃখ হয়তো লেগেছে
কিছুক্ষণ পরে এমন কারোর সাথে দেখা হয়ে গেল, সব দুঃখ কথা গেলাম ভুলে। না, একটা একটা জিনিস বুঝবেন, একটা জিনিস আপনারা বুঝবেন, ও যেরকম কথাটা এড়িয়ে যাচ্ছে, একদম ওর মাইন্ডে চাপ থাকতে পারে, কারণ ও বাইরে গিয়ে কাজ করছে। হ্যাঁ, ঠিক আছে, ও বাইরে গিয়ে কাজ করছে, পাঁচটা মানুষের সাথে মিশতে পাঁচ রকম কথা আসছে, পাঁচ রকম মাইন্ড হচ্ছে, কিন্তু আমি তো বাইরে যাচ্ছি না, আমার এই একটাই মাইন্ড যে আমি ওকে কোনো কথা বললাম, এর রিপ্লাই কিন্তু কিছু আসলো না, ও আমাকেও আমাকে হয়তো আমার মতো করে বুঝিয়ে দিল আমি কাজে এসেছি, কিন্তু আমার মাথা থেকে গেলো না, এর সৎটা কিন্তু আমার মাথা থেকে গেলো না, এই মাথা কিন্তু থেকে গেল যে ও এর প্রতিবাদ কিছু করলো না। না, আমি তখন এই কথাতেই আসছি যে একটা ছেলে মানুষ কিন্তু সে সাধারণত এইটাই উত্তরটা মানে তার চক্করে কিন্তু এটা মানে এই জিনিসটা কিন্তু ওনার ভেতরে যে জিনিসটা চলছে সেটা কিন্তু বউকে জানাবে না। ধরো আমি ধরো একটা কথার কথা, সে ধরো বাড়ির কাজ থেকে বাড়িতে এসছে, কাজ থেকে বাড়িতে এসে তার মাইন্ডে ধরো এইসব চলছে, ধরো সে হাঁপিয়ে গেছে, তো সে মনে মনে ভাবছে এই কাজকর্ম করে এসে এখন এই বউকে কী বলেছে সারাদিনে, সেই জন্য আবার এখন যাবো মামার সাথে ঝগড়া করতে, এটা কিন্তু ওর বউকে বলবে না। আমি তো আপনাদের সাথে আলোচনা করছি তার জন্য বলে দিলাম, কিন্তু এটা কিন্তু সে ছেলে কিন্তু বলবে না যে এই এত খাটাখাটনি করে এসে আবার মামার সাথে যাবো ঝগড়া করতে, কিংবা তোমার এই কথার জন্য আমি যাবো এখন এই এটা আলোচনা করতে, কিসের জন্য বলছে বা কিছু, সাধারণত কিন্তু এটা মনে মনে মাইন্ডে থাকবে। কিন্তু হ্যাঁ, বউ কিন্তু কী করে বুঝিয়ে দেবে, অনেকে আছে ম্যানেজ করে নেবে, অনেকে আছে ম্যানেজ করে নেবে, কী ম্যানেজ করবে, অন্য একটা কথাবার্তা বলে হয়তো ম্যানেজ করে নেবে, কেউ আছে হয়তো সত্যি সত্যিই প্রতিবাদ করবে, কেউ আছে সত্যি সত্যিই প্রতিবাদ করবে, কিন্তু তার ক্ষেত্রে আমি ধরো মেয়ের কী করাটা উচিত, আমি সে মেয়ের দল থেকে আমি গিয়ে বলছি, ঠিক আছে, আমি ছেলের দল থেকে কি যাচ্ছি না, আমি মেয়ের দল থেকে, যদি তার ছেলের কাছে যদি উত্তর না থাকে, ঠিক আছে, ও ছেলের কাছে যদি উত্তর নাই যে সে মেয়েটা গিয়ে বললো ছেলের কাছে উত্তর নেই, তাহলে অবশ্যই সেই মেয়েটার কিন্তু তার মাকে কিন্তু জানানো উচিত। কার মাকে? মেয়েটার মাকে? মেয়েটার মাকে, মেয়েটার মাকে জানানো উচিত, না তো মেয়েটার বাবাকে জানানো উচিত, তার যে গার্জেন, মেয়ের যে গার্জেন, তার গার্জেনকে হলো আসা উচিত, এসে এটাকে মানে একটা বড় চোখে, এটাকে ছোট চোখে না দেখে এটাকে বড় একটা ব্যাপার হিসেবে দেখা উচিত। এটাকে অনেকে ম্যাক্সিমাম লোক হয়তো মনে করবে, বলবে যে না এটা সামান্য একটু শাশুড়িমা একটু বলেছে, এটা খাওয়ার খোটা দিতেই পারে, একটু শাশুড়িমা একটু খাওয়ার খোটা দিতেই পারে, মাছ ভাত খাচ্ছে, আলু ভাতে ভাত খাচ্ছে, এই আমি বলি, এটা এটা বলবে, কিন্তু এটা আমার মনে হয় এটা গার্জেন কল করা উচিত, যেরকম স্কুলে হয় সেরকম এখানেও করা উচিত, গার্জেন কল করে এখানে বাড়িতে এসে শাশুড়িমা থেকে বোঝানো কিংবা এই কথাটা কিসের জন্য, কেন, কী কারণে। তবে হ্যাঁ, এটা সঠিক হতে হবে, ওই হাওয়া কথা কানে নিয়ে লাভ নেই, ডাইরেক্ট সঠিক মানে কথায় মানে তালাচাবি থাকতে হবে, লক থাকতে হবে, ওই লক করার কথাতে কিন্তু কারসাজি করতে হবে, ওই হাওয়ায় উড়োনো কথাতে কারসাজি করে লাভ নেই। তো বন্ধুরা, ওর কাছে কিন্তু এটাই উত্তর যে ও গার্জেন কল করে, তাহলে আজকে আমি মানে এইটাই উত্তর যে গার্জেন কল করা উচিত, গার্জেনকে জানানো উচিত, প্রথমে স্বামীকে জানানো উচিত, প্রথমে স্বামী যদি সেটাকে ডিসিশন না নিতে পারে কিংবা তার কাছে যদি সেটা সম্ভব যদি না হয় যে এই ব্যাপার যে যে ইয়েটা যদি তার কাছে সম্ভব যদি না হয়, হতেই পারে তার অনেক কাজকর্ম থাকে, নানান রকম অফিসের কাজ, এই কাজ সে কাজ, সে যদি সেই জিনিসটা না হয় তবু আমি মনে করি কি তার মেন হচ্ছে কি তাকে যে দেখাশুনো করছে, তার রান্নাবান্না করছে, তাকে যে দেখাশুনো করছে, স্বামীরও কর্তব্য, বউয়ের কি সুবিধা অসুবিধা যত কিছু আছে সেই প্রবলেমগুলোকে সলভ করা একটা দায়িত্ব হিসেবে দেখা উচিত স্বামীর, মানে সেটা যদি কোনোভাবে সম্ভব না হয় গার্জেন কল অবশ্যই করা উচিত। তো বন্ধুরা, তা এখানে ও বলে দিল যে মানে এখানে কী গেলো একটা বড়দের মাঝে চলে গেলো, ঠিক আছে, আর বেশিরভাবেই কী হয় যে মানে আর কি আমার মতো, আমি যেরকম আর কি, মানে আমি হচ্ছে স্পষ্ট বক্তা, আমি ওই পেটে কথা রাখতে পারি না, মানে ওই যে ও যেরকম বলে ভাবনা চিন্তা করে বলবা, তো সত্যি কথা বলতে বন্ধুরা আমার মাথায় যদি মানে আমার যদি একটু খিচুটে যায় না, মানে খিচ বলতে কি রাগ যাকে বলা হয়, তো আমার এই কথাটাই খারাপ লাগলো মাইন্ডে, আমি কী করি সাথে সাথে তাকেও আমার একটা কথা বলে দিই। আচ্ছা আচ্ছা, মানে ওর বক্তব্য হচ্ছে ধরো আমাকে কেউ ধরো খোটা দিল, তো আমি এটা অপেক্ষা করবো না যে আমার স্বামী কখন আসবে, তাই তো, কিংবা আমি আমি আমার বাবা মাকে জানাবো, হতেই পারে দেখা যাচ্ছে সেই মেয়ের দেখা যাচ্ছে কথার কথা, সেই মেয়ের যদি বাবা মা না থাকে, কি তোমার নেই, আমার মা আছে, তোমার বাবা তো আছে, আমার বাবা, তোমার দাদু তো আছে, দিদা তো আছে, দাদু তো নেই, দাদু তো ইদানিং মারা গেছে, তা দিদা তো আছে,
দাদ বন্ধুরা আমি একটা কথা বলি, ওই যে বললো যে আমার মা বাবা নেই, আমি তো মনে করছি ওর মা বাবা থেকে আরও বেশি আছে। ও বিশ্বাস করবেন না, মানে বিশ্বাস তো করবেন অবশ্যই, কেন বিশ্বাস করবেন না, চারটে মামা আছে। ও বলছে যে আমার কেউ নেই বা মামা নেই, সেটা নেই, আমার মা আর কি মা মারা গেছে, ঠিক আছে, মারা গেছে, বাবা আছে, বাবাও তো, এবং মায়ের জায়গায় মায়ের দিদা আছে। হ্যাঁ, মানে ওনার মা কি অভিজ্ঞতা লোক, তার থেকে ওনার দিদা বেশি অভিজ্ঞতা লোক, ওনার দিদা আছে। হ্যাঁ, ওনার মা যেটা জানে না ওনার দিদা তাও সেটা জানে। হ্যাঁ, তাহলে তার ডবল আছে, প্লাস চারটে মামা আছে, চারটে মামি আছে। না, একটা কথা বুঝবেন আপনারা, মানে যেটা বাস্তব সেটাই বুঝবেন, ঠিক আছে, যে আমার মা, একটা জিনিস বুঝবেন, মা কিন্তু মাই হয়, এইটুকু কিন্তু সবসময় জানা যায়, ঠিক আছে। আমি যতটা কথা আমার মাকে বলতে পারবো, একটা জিনিস বুঝবেন, আমরা হচ্ছে দুই ভাই বোন, ঠিক আছে। এবার আমি আমার মাকে বললাম, আমার ভাইয়ের বউ যদি থেকে থাকে তাও কিন্তু আমার ভাইকে, ভাইয়ের বউকে আমার মা বুঝিয়ে আসতে পারবে, যাই দিদির বাড়ি থেকে একটু ঘুরে আসি। কিন্তু আমি যদি আমার দিদাকে বলি আমার চার চারটে মামা আছে, মামার বউরাও আছে, ওদের ছেলে মেয়ে রয়েছে, সেটাও তো দেখতে হবে আমাকে, তো সেদিকেও বোঝাতে হবে। হয়তো তুমি আমাকে বুঝিয়ে দিলে যে আমার মায়ের থেকেও বড় জিনিসটা আছে, কোনোদিনই মায়ের থেকে মাসির দরদ বেশি হয় না। ঠিক কথা তো ঠিকই আছে, আবার একটা জিনিস কি বলুন তো, হয়তো তার অভিজ্ঞতাটা বেশি থাকতে পারে। হ্যাঁ, আমার হয়তো আমাকে কি করবে, আমি যখন বলবো যে আমার এটা হচ্ছে, হয়তো আমাকে সে, উনি আমাকে বুঝিয়ে দেবে, মনটা ভালো করে দেবে, কিন্তু সে তো এসে আমার মাথায় হাত বোলাতে পারবে না দূর থেকে। কিন্তু এই জায়গাটা যদি আমার মা থাকে, আমি যদি একবার ফোন করে বলি মা আমার এই কষ্টটা হচ্ছে, তাই তো, তার মানে আমরা কিন্তু টপিক থেকে একটু অন্যদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, না তুমি এই মায়ের কথা বললে তো, হ্যাঁ, তার মানে ও বলতে যাচ্ছে যে মা মাই হয়, মায়ের জায়গায় কেউ আসতে পারে না, কথাটা অবশ্যই সঠিক, ঠিক আছে, এটা আমিও মানি। তো এবারে কথা কথা দেখুন, ধরো একটা এইখানে কিন্তু একটা জিনিস হয়তো এই কথাটা উঠে এসছে এই কারণে, এইখানে দেখুন এরকম যে কথাটা বললো যে এক মা মায়ের জায়গাতেই হয়, তাহলে একটা ধরো শাশুড়ি মা, সেও তো কারোর না কারোর মা, ঠিক আছে। তো বন্ধুরা, এই যখন এই কথাটা বললো, এটাতে আমি আপনাদেরকে আমি এটাতেও বুঝিয়ে দিচ্ছি, আজকে যদি মেয়ে জামাই সুখে থাকে, মেয়ে জামাই যদি কোথাও ঘুরতে যায়, তা মা কী বলবে, মানে মেয়ের মা কী বলবে, না আমার মেয়ে জামাই আজকে এই জায়গাটায় ঘুরতে গেছে, বেশ শুনে খুশি হলাম, আমার মেয়েটা ভালো আছে। আজকে যদি ছেলে বউমা ঘুরতে যায়, তখন সে কী বলবে, আমার ছেলের টাকাগুলো ওড়াচ্ছে। তো দেখুন এখানে যদি ছেলে, দেখুন একটা আমি একটা কথা বলবো, সেও কিন্তু তার জায়গায় সঠিক, যে শাশুড়িমা যে কথাটা বললো যে, কিংবা বলছে কিংবা বলতে পারে যে আমার ছেলের বউ কী করছে, আমার ছেলের টাকাগুলো উড়াচ্ছে, তা সেই যে মা, সে কিন্তু তার জায়গাটা কিন্তু সে সঠিক, যদি বলেন এটা সঠিক, সঠিক বেঠিকের কথা বলি না, না কথা তো উঠেছে, যে কথাটার উত্তর দিয়েছি আমি সে কথা। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কথাই কিন্তু ভাঙা চাপা দেওয়ার চেষ্টা করছে, কিংবা আমার মনে হচ্ছে ও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি যখনই একটা কথা বলার চেষ্টা করছি ও কিন্তু সেটাকে এড়িয়ে যাচ্ছে, আর নয় তো অন্য লাইনে নিয়ে চলে যাচ্ছে। আমি কিন্তু এই মা বাবার কথাটা আমি এড়িয়ে যাই, তুমি নিয়ে না, আমার তুমি যেরকম বললা যে একটা শাশুড়িমা যদি মেয়ে যদি বলে, তুমি যেরকম বললা যে মেয়ে যদি একটা কোনো মেয়ে যদি মেয়ে জামাই যদি ঘুরতে যায়, তাহলে মেয়ে কী বলবে, মেয়ের তরফ থেকে যে মা কী বলবে, যাক মেয়ে জামাই যাচ্ছে ঘুরতে, সুখে আছে, সুখে আছে, অবশ্যই। কিন্তু ছেলের তরফ থেকে যে ছেলের যে বাবা মা, সে কী বলবে, যে বৌমা নিয়ে পয়সা উড়াচ্ছে। তোমার বক্তব্য তো এইটা, তো আমি কথাটা কী বললাম, সবাই সবার জায়গায় সঠিক, তুমি তোমার জায়গায় ঠিক, ছেলের বাবা মাও ছেলের বাবা মাও ছেলের জায়গায়, ওদের জায়গায় ওরাও সঠিক, দেখছে পয়সাটা ইনকাম কে করছে, নিশ্চয়ই বউ করছে না ইনকাম, ইনকামটা ছেলে করছে, তাই সে ছেলের তরফ থেকে ছেলের হয়ে তো বলতেই পারে, তো না বলার কী আছে, তো বলতেই পারে, সে কিন্তু একবার নয় সে একশোবার বলতেই পারে, তার বলার অধিকারটা কী করে হলো, হয়তো বলবে যে বউ যে এটা বলার অধিকারটা কী করে হলো, আরে ভাই বলার অধিকারটা থাকতেই পারে, ছেলেটাকে তো মানুষ করেছে তো ওরাই, তাহলে ছেলেটা যদি কোনো খারাপ লাইনে যায়, তা খারাপ লাইন থেকে তো বার করার সেই দায়িত্ব তো সেই বাবা মায়ের, ছেলে যদি কোনো ভালো লাইনে যায় তাহলে সে ভালো লাইনে নিয়ে যাওয়ারও দায়িত্ব তো সেই বাবা মায়ের, তা অধিকার তো ওনার তো আছেই, বলতে তো পারেই, আমার এইটাই হচ্ছে আমার বক্তব্য এইবার, মানে সে আমি এটাই বলতে চাই যে মেয়ের তরফ থেকে যেটা বলছে ওনারা ওনার দিক থেকে সঠিক, এবং ছেলেরা দিক থেকে বলছে ছেলেদের দিক থেকেও সঠিক, আমি এটা আলোচনার মাধ্যমে আমি এটা বোঝালাম,
এবার আমার এই বোঝাটা হতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে। তো বন্ধুরা, ঘুরে ফিরে সেই একই কথাতেই এলো যে সেই খাওয়ার কথাটাই এদিকে চলে গেল, তাই তো? ওই যে ওনার দিক থেকে উনি মানে বলছে, তার মানে সেই যে আমি এখনই যে কথার উদাহরণটা দিলাম যে বাপের বাড়িতে আলু সেদ্ধ, যেটা নাম শ্বশুর বাড়িতে এসে মাছ ভাত কেউ হচ্ছে না, সেই যে ওনার বলার অধিকারটা থাকতেই পারে, তাই তো? উনি মানুষ টানুষ করেছে, ওই জন্য বললাম যে এইটা কি, এইটা হচ্ছে স্বামী স্বামী কাউকে বলার আগে তোমার কি, যখন সে জানাতে দিচ্ছে না তোমারও জানানোর দরকার নেই, এই নিয়ে তোমারও কষ্ট পাওয়ার দরকার নেই। যদি তোমাকে বলে থাকে যে বাপের বাড়িতে আলু সিদ্ধও জোটে না, শ্বশুর বাড়িতে মাছ ভাত খাচ্ছে তাও হয় না, তো তুমি একটা কথা বলো, নিজে তো রোজগার করতে পারো না, ছেলে রোজগারেই খাচ্ছ, ব্যাস তোমারও জ্বললো কিছুটা, তারও জ্বললো কিছুটা, জ্বলনে জ্বলনে থাকো, দুজনেই মেকআপ হয়ে যাবে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, এত তাড়াতাড়ি করে বললো যে বুঝতে পারলাম কেন, বুঝতে না পারলে আমি উত্তরটা দেবো কি করে? এই যে ও কথাটা বললো যে মানে আমি ঘুরতে যাওয়ার প্রথমে আমরা এই টপিকেই ছিলাম, যে খাওয়ার খাওয়ার টপিকে ছিলাম, তাই না? আমি এটা বোঝালাম যে কেন কিসের জন্য উনি সঠিক, ঠিক আছে, আমি উনি কেন সঠিক আর ইনি কেন সঠিক সেটা শেষ করে দিলাম। হ্যাঁ, যেহেতু তোমাকে মানুষ করেছে, তাহলে যেহেতু সেই এই একই জায়গাতেই এলো যে বাপের বাড়িতে আলু সিদ্ধ জোটে না, শ্বশুর বাড়িতে এসে মাছ ভাত খাচ্ছে, সে তোমাকে মানুষ করেছে, তোমার রোজগারের টাকাটা আজকে তোমার বউ মাছ ভাত খাচ্ছে, এটা কে বলছে? আমি তো প্রথমের কথাটাতে বলে দিলাম, প্রথমের কথাতেই বলে দিলাম, আমাকে বলতে হবে, তুমি যেহেতু আবার নতুন করে বলছো, না নতুন করে না, সেই কথাটা দেই, সেই কথার উত্তরটা তো বেরোয়নি, যে গার্জিয়ান কল, না না না, প্রথম থেকে বলো, ধরো আবার ধরো এই টপিক একটা তো উত্তর প্রশ্ন উত্তর গেল, যে তুমি ধরো এইটা বললা সেটা তো গেল, এবারে আবার ধরো তুমি নতুন করে শুরু করো, এটা কি কি বিষয়? প্রথমে একটা প্রশ্ন আসলো না, ধরো তুমি এখনি প্রশ্নটা শেষ করতে দাও, কথাটা শেষ করতে দাও। এই কথাটা আসলো যে ধরো শাশুড়িরা কম বেশি বলেই থাকে যে বাপের বাড়িতে জোটে না, আলু ভাতে জোটে না, সোজা কথা, বাহ কত সুন্দর, হ্যাঁ সোজা কথাই আসো ঘুরিয়ে মরো, ধরো এক্সাম্পল যে বললো যে বাপের বাড়িতে তো আলু ভাতেও জোটে না, শ্বশুর বাড়িতে মাছ ভাত খাচ্ছে তাও হয় না, বন্ধু এটা কিন্তু এক্সাম্পল, এক্সাম্পল, হ্যাঁ। তো এই যে এই কথাটা, এই যে এই কথাটায় তখন মানে তুমি আর কি বললে যে স্বামীকে বলা উচিত, স্বামী যদি কোনো মানে আর কি মানে না নেয়, আর কোনো স্বামী যদি কোনো পদক্ষেপ না নেয়, যদি নেওয়া সম্ভব হচ্ছে না, দেখা যাচ্ছে হতেই পারে। আমি সত্যি কথা বলবো বন্ধুরা, আমি সত্যি কথা একটা কথা বলছি, একটা ধরো ছেলে, সে দেখাচ্ছে অনেক সারাদিন অনেক খাটুনি থাকতেই পারে তার মধ্যে, এবং তার পরের দিন কী কাজ চলবে, কারণ তাকে সেই জিনিসটা করে খেতে হয়, তার সেটা দিয়ে তার পেট চলছে এবং তার সংসার চলছে, সমস্ত পরিবার তার চলছে, তো যেটা দিয়ে তার খেতে হয়, তো সে কিন্তু সেটাকেই বেশি করে ফোকাস করবে, ঠিক আছে? হতে পারে তার সেই কথা নিয়ে কিংবা কোনো বড়ো সড়ো ব্যাপার যদি না হয়ে থাকে, সে সেই জিনিসটা নিয়ে কিন্তু সে হয়তো তার পক্ষে সম্ভব তো নাও হতে পারে, ঠিক আছে? তো এটাই আমার দেখাটা অবশ্যই উচিত। তো ও বললো যে গার্জেনকে বলা উচিত মেয়েটা, তা আমি বলি প্রথমে মেয়েটাকে স্বামীকে বলা উচিত, এবং স্বামী যদি না শুনে কিংবা তার পক্ষে যদি এটা সম্ভব না হচ্ছে না, হ্যাঁ, তাহলে তা অবশ্যই তার গার্জেন কল করা উচিত। তা আমি বলবো বন্ধুরা, বড়োদেরকে না জানিয়ে দেখুন, আমি এই যে করেছি, তবে আমি একটা কথা একটা জিনিসই বলবো, বড়োদের মুখে মুখে তর্ক জিনিসটা আমার মনে হয় না করাটাই উচিত, কারণ মুখে ওরা তর্ক না, আমি বলছি আমার 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 মানসিকতা কিংবা আমি যতটুকু আমি বড় হয়েছি, কিন্তু তবু আমি নিজেকে বড় মানি না, সত্যি কথা হলো এইটাই যে আমি বড় হয়ে গেছি কিন্তু আমি নিজেকে বড় হয়ে গেছি এটা আমি নিজেকে মানি না, আমি এটা মানি যে আমি এখনও বাচ্চাই আছি, আমার ইচ্ছা হয় আমি লজেন্স খাই, ইচ্ছা হয় আমি মিষ্টি খাই, ইচ্ছা হয় আমি এখানে খেলতে চলে যাই, ইচ্ছা হয় আমি ওখানে ঘুরতে চলে যাই, ইচ্ছা হয় মানে এরকমই আমি থাকি, ঠিক আছে? তো আমি যে বড় হয়ে গেছি এটা আমি মানি না, কী করে মানি না, ধরো আমি ধরো কেউ কোনো একজন বড় আমার থেকে বয়সে বড়, সামনে যদি কোনো অঘটন ঘটনা কিংবা কোনো দুর্ঘটনা কিংবা হাবি যাবি দুর্ঘটনা হলে তো আমি একশোতেই যেতে হবে, ওটা কোনো ওটা তো বড়ো ছোটো দেখলাম না, ওটা একশোতেই যেতে হবে, কিন্তু সামনে যদি কোনো একটা বড়ো কথাবার্তার দিক থেকে, কোনো একটা আলোচনার দিক থেকে, বড়ো কথা না কথাটা আমি আগে বলি না, আমি আগে সাজেস্ট করি তুমি যে আমার থেকে যে বয়সে বড় তাকে বলি, এই তুমি আগে বলো, তুমি তো আমার থেকে বয়সে বড়, তুমি আগে বলো, তাহলে আমি কী হচ্ছি, আমি কিন্তু নিজেকে কিন্তু তার কাছে কিন্তু আমি বড়োটা দেখাতে চা মানে দেখাতে আমি ইচ্ছুক নই, আমার থেকে তুমি বড়ো, তো তুমি ভালো খারাপ যাই হোক না তুমিই বলো, তো এই জিনিসটা কিন্তু আমি মেনটেন করি, আবার অনেকে আছে এই জিনিসটা মেনটেন করতে পারে না, অনেকে আছে
সবাইকে সমান, আমিও বড় হয়ে গেছি, সেও বড় হয়ে গেছে, ও যেরকম আমিও সেরকম, ও আমি যেরকম আমিও সেরকম, এই যে ব্যালেন্সটা অনেকে রাখতে পারে না। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি রাখি। আমি যখন আমি ধরো শ্বশুরবাড়ি যাচ্ছি, শ্বশুরবাড়ি থেকে যদি আমি দেখি যে আমার থেকে বয়সে বড়, তো আমি বড় বড় হিসেবেই তাকে সম্মান করি। এমন হিসেবে করি না যে ধরো আমি জামাই এবারে আমি তার সাথে যা খুশি তাই করতে পারি বা একটা কিছু বলতে পারি, এরকমটা নয়। সে বড়, বড়কে বড় চোখেই দেখি, বড়কে আমি কখনো ছোটো চোখে দেখি না। এই জিনিসটাই আমি জাস্ট বলতে চাই। তো বন্ধুরা এটাই ছিল আজকের আমাদের বক্তব্য, মানে বক্তব্যটা একটু মানে আমাদের প্রথম ভিডিও, তো যার জন্য আমাদের প্রথম ভিডিওটাতে একটু হাবিজাবি হয়ে গেছে, আর টপিক ছেড়ে হয়তো একটু অন্য টপিকে হয়তো আমরা চলে গেছিলাম হয়তো মাঝের মধ্যে কিংবা প্রথমে কিংবা লাস্টে। তো যাই হোক না কেন, আপনারা একটু মানিয়ে বুঝিয়ে নেবেন, একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন ছোট ভাই বোন মনে করে। আরেকটা জিনিস বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে আলোচনা যতই যাই করি না কেন, যেখানে ঝামেলা, সেখানে ঝামেলা হবেই, সেখানে কেউ ঠেকাতে পারবে না। যেখানে ঝামেলা না হওয়ার সেখানে হবে না, সেখানে গিয়েও কেউ ঝামেলা বাঁধাতে পারবে না, আর যেখানে ঝামেলা হওয়ার সেখানে ঝামেলা হবেই। তো আমাদের এই যে আলোচনা, এসব করা বেকার আমার এটা মনে হয়, কিংবা বেকার বলবো না, হয়তো অনেক কিছু উঠে আসে আলোচনার মাধ্যমে। আমি জানি মানুষের ভেতর থেকে অনেক কিছু উঠে আসে, ভিডিও করার প্রথমে আমাদের সেগুলো অভিজ্ঞতা থাকে না, কিংবা কী বলবো কী বলবো না সেগুলো আমাদের কোনো প্ল্যান থাকে না, দুই একটা হয়তো প্ল্যান থাকে, কিন্তু বাদবাকি মাঝখানে অনেক কিছু উঠে আসে যেগুলো নাকি আমার মনে হয় শেয়ারিংটা করাটা জরুরি। কারোর হয়তো কোনো কিছু দেখলে হয়তো সেটা কাজেও লাগতে পারে, কিন্তু তবুও লাস্টে আমি এই কথাই বলবো যে আমাদের আলোচনা আমাদের এই ভিডিওর মধ্যেই ক্যাপচার এই সমস্তই থাকবে। এবং আমার মনে হয় না যে আমাদের এই ভিডিও দেখার পরে কোনো কিছু কারোর প্রবলেম সলভ হয়েছে কি হয়নি তাও জানি না। তো আমরা আশা করব যে ভবিষ্যতে ভালো ভালো কিছু ভালো টপিক নিয়ে নিজেদের স্বার্থটা এবং নিজেদের সম্বন্ধে শুধুই মানে সীমিত থাকবো না, মানে কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না, কী করাটা উচিত কী করাটা উচিত না, এই সম্বন্ধে বিশেষ করে আমরা ভিডিওটা করার চেষ্টা করব। তাহলে কী হবে, যেন এমন ভিডিও বানাবো যেন সবার প্রবলেম সলভ হয় এবং কিছু অভিজ্ঞতা সবার সমস্যায় কাজে লাগে, সবার কাজে লাগে। শুধু এমনটা নয় যে আমাদের শুধু, আপনারাও এমন কোনো কিছু কমেন্ট করবেন যাতে আমাদেরও অভিজ্ঞতা হয়, আমরাও কিছু জানতে পারি শিখতে পারি। এমন তো বলাই আছে না মানুষের যে শিক্ষার শেষ নেই। তো আমরা এটাই বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো আমাদের এটা শুধুমাত্র কাউকে ঠেস পৌঁছানোর জন্য আমাদের ভিডিওটা নয়, ডিসক্লেমার লাস্টে আমি বলে যেতে চাই, আমাদের এই ভিডিওটা কাউকে আঘাত করে কথা বলার মতো নয়, কাউকে দেখিয়ে কাউকে আমরা কথা বলিনি, কিংবা কারোর কাছে বড় হওয়ার জন্য আমরা বলিনি, কারোর কাছে ছোট হওয়ার কিংবা কাউকে ছোট করিনি, কাউকে বড় করিনি, মানে সিম্পল ন্যাচুরাল যেটা আমাদের আমাদের পুরো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত মতামত। এই বলেই আমি এই ভিডিওটা শেষ করতে চাই। তো এই ভিডিওটা দিয়ে কেউ কোনো ঝামেলা অশান্তি পাকাবেন না, তো এটাই আমি বলতে চাই, সিম্পল থাকুন, নর্মাল থাকুন, সুস্থ থাকুন, প্রেশার হাই করবেন না, বেশি চিন্তা বাড়াবেন না, নর্মাল ন্যাচুরাল। পৃথিবীতে যাই ঘটে যাক না কেন, আপনি যদি মনে করছেন যে আমি বেঁচে আছি, আপনার ঘড়ির কাঁটা টিক 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 করে ধরো চলছে, তো ওটাকে নর্মালভাবেই চলতে দিন, কোনো কারণে ওইটাকে ফুস ফুস করে এরকম করে জোরে জোরে ঘোরাবেন না, এতে যেরকম করে জোরে জোরে ঘোরালে পরে আপনারই নিজেরই অসুবিধা হবে। তো যেরকম ন্যাচুরাল, সূর্য যেরকম পূর্ব থেকে ওঠে পশ্চিম থেকে যায়, তো সেরকম ন্যাচুরালি থাকুন, ন্যাচুরাল থাকার চেষ্টা করুন এবং অপরকেও ন্যাচুরাল রাখার চেষ্টা করুন, এটাই আমার মনে হয় সঠিক হবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। থ্যাংক ইউ, টাটা, গুড বাই বন্ধুরা মাসরাম।